তুন ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? জি, আপনি ভালো আছেন? আছি আছি। আচ্ছা, সবাই বলে যে আকর্ষণীয় গরুগুলি আপনি নাকি রেখে দেন। রেখে দিই বাসায়, মানে আমার খামার আছে তো, আমি তো আখেরে মনে করে খালি কেনা বাসাই করি দিই আর কোনো না। না, সবাই বলে যে আকর্ষণীয় গরুগুলি আপনি না দেখায়। আকর্ষণীয় গরুগুলো দামের কথা শুনলে পাবলিক গাইলো দিবে কি হচ্ছে। হ্যাঁ, তারপর বলে যে এইরকম দুধ হবে না, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে। কিন্তু অনেকে আমাকে এই কমেন্টসে ইয়ে করেছে যে আপনার আকর্ষণীয় গরুগুলি তারা দেখতে চায় এবং দাম জানতে চায়। আচ্ছা, দাম বলে দিচ্ছি, গালি দিলে দোক দর্শক। না, তা তো অবশ্যই, কারণ যারা কেনার হ্যাঁ তারা কখনোই গালি দেয় না। তারা গালি, তারা আমার কিনে হলে এবং আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ভিডিও ছাড়তে গরু বিক্রি হয়ে যায়। আচ্ছা, বুঝছেন, কোনদিন আল্লাহর মধ্যে আমার গরু আটক হয়নি। এই যে আমরা আপনার এই খামারে দেখছি, হ্যাঁ, যে এই গরুগুলি এগুলো সব আকর্ষণীয়। এই গরুটা খুব ভালো গরু, কি বুঝছেন। হ্যাঁ, এই গরুটা কেবল দুই দাঁত বয়স এইটা। হ্যাঁ, কেবল দুই দাঁত বয়স, একদম প্রথম বাচ্চা দিলে। হ্যাঁ, এখনো মনে করেন আপনার প্রায় 20-25 দিন টাইম আছে। আচ্ছা, তার মানে এটা রিসেন্ট বাচ্চা হয়ে যাবে, মানে এই যে গাব গরু তো। হ্যাঁ, এখন মনে করেন যে গাব গরু তো আমার বাচ্চা দিলে আমার একটু দামটা বেশি হবে। আচ্ছা, কারণ এটা রেজাল্ট ভালো। হ্যাঁ, কথা বলছেন, এই গরুটা আমি কিনছিলাম, দেখলে এই গরুগুলো খুব রেজাল্ট ভালো, খুবই রেজাল্ট ভালো। আর দেখেন আমরা আমরা পিছনটাই দেখাচ্ছি আমার কতটা, দেখেন অনেক বড় সাইজ। হ্যাঁ, আর এটা ডবল বডি গরু। আচ্ছা, এইটা গরু কি ধরনের দুধ দিতে পারে? এটা আমার যেটা ধারণা, মানে বিশের নিচে হিসাব না, এটা দুই দাঁত বয়স। এই প্রথম বাচ্চা? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে, বাচ্চা দেয়নি, বাচ্চা দিবে। হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে আর কি, পেটে আছে। হ্যাঁ, এই বিশের নিচে কোনো হিসাব নাই। আচ্ছা, আর এর যে এর মা ছিল। হ্যাঁ, এর মা আছে। যাক, এর দাঁত কয়টা? এর দাঁত হলো 28, 6 এর পরে 8 দাঁত হয়েছে। আচ্ছা, এই এইটা রেজাল্ট কি রকম? এটা রেজাল্ট 30 এর উপরে, 30 এর নিচে না। এটা কি এখন প্রেগন্যান্ট? এটা প্রেগন্যান্ট, এটা 7 মাস। এটা 7 মাস? হ্যাঁ। আচ্ছা, এটা 7 মাস, এটা প্রেগন্যান্ট। আচ্ছা, এই এই গরুর আমরা তো যে চেহারাটা দেখছি, এটা এটা আসলে কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান গরু, এটা মনে করেন একদম, মানে মানে এক নম্বর ফ্রিজিয়ান। এরপর এর কোনো ইয়া নাই, মানে গরু মানে কোনো ইয়া ডুপ্লিকেট নাই। এখানে দুধের ভ্যান টেন ঝুল কত না, ভ্যানটা দেখা যাচ্ছে অনেক বড় ভ্যান। আর সব থেকে গরু চেনার নিয়মটা কি, আমি আপনাকে জিনিসটা একটু গরু চেনার একটা ভাগটা বুঝাই দিই। হ্যাঁ, শুধু সাদা কালো হইলে হবে না। আচ্ছা, সাদা কালা হইলে হবে না। হ্যাঁ, সাদা রংটা দেয়া আছে। হ্যাঁ, এই সাদা রংটা ফুটতে হবে, মানে ডিপ সাদা হইতে হবে একদম। আচ্ছা, মানে সাদাটা যেন লাইটিং করে, দুধের মতো ধবধবা করবে সাদা। হুম, সাদাটা যত দুধের মতো ধবধবা করবে সেত পার্সেন্টে বেশি হবে, শুধু সাদা কালা হইলে হবে না। আচ্ছা, সাদাটা একদম সাদা হইতে হবে, একদম দুধের মতো ধবধবা সাদা হইতে হবে। আচ্ছা, যত সাদারা মানে সাদাটা বেশি যত হবে। হ্যাঁ, সাদার একটা ভাগ আছে বুঝছেন, শুধু সাদা কালা হলে গরু দুধ হয় না। আচ্ছা, সাদাটা দুধের মতন ধবধবা হইতে হবে সাদা। হুম, তাহলে আপনি মনে করেন এটা পার্সেন্টেজ বেশি। আচ্ছা আচ্ছা, এই গরুটাতে কি বীজ দেওয়া আছে? এটাতে আপনার এসিআর বীজ দেওয়া আছে। এসিআর বীজ দেওয়া আছে। আচ্ছা, তারপরে এটা তো আমরা বাচ্চাটা দেখলাম। হ্যাঁ, এটা বাচ্চা দেখলে। আচ্ছা, এরপরে এই যে এখানে একটা দেখছি, এটা এটা আমি আরেক একটা বাচ্চা দিছিল, 14-15 কেজি দুধ হয়েছিল, দুই দাঁত বয়স আছে এখন, আগরে বাচ্চা দিছিল। আচ্ছা, আগর অবস্থায় বাচ্চা দিছে? হ্যাঁ, আগর অবস্থায় বাচ্চা দিছে। এটা তখন 8 মাসের দাঁত, এটা তখন দুধ হইতো কতটুকু? 13-14 কেজি দুধ হয়েছিল, এবার দ্বিতীয় অভিযান হবে, কিন্তু বয়স কি কাঁচা আছে, দুই দাঁতই আছে। দুই দাঁতই আছে? হ্যাঁ, দুই দাঁত, কিন্তু তারপরে একটা বাচ্চা দিছে। আর এখন প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট 8 মাস। 8 মাস? হ্যাঁ। এটার বাচ্চাটা কই? বাচ্চাটা তো বিক্রি করেছি। ও, বাচ্চাটা বিক্রি হয়ে গেছে? বাচ্চা থুই না, বকনা টকনা এগুলো থুই না। আচ্ছা, যে বকনা আপনি থুন না কেন? বকনা আমি থুই না কেন ভাই, এই যে আপনাকে আমি জিনিসটা বুঝাই দিই, আপনাকে ভালো করে জিনিসটা বুঝাই দিই, এই বকনাটা এটা এটা কিন্তু একটা একেলা বকনা। হ্যাঁ, এরপর কিন্তু বকনা হয় না, একেলা বকনা এটা বলে না, চেহারা দেখে বোঝা যাচ্ছে এরপরে কোনো বকনাই হয় না, আপনাকে একটা গ্যারান্টি দিই। হুম, একেলা বকনা, এরপর আর বকনা তৈরি হবে না, মানে হাই কোয়ালিটির, মানে সবচেয়ে বাংলাদেশের মধ্যে যে একেলা বকনা হয় এই ধরনের এক পিস হবে। হুম, এই বকনাটা মনে করেন আপনার যখন বাচ্চাটা বয়স ছিল 6 মাস, তখন 1,20,000 দাম দিত। হুম, তাও গরুওয়ালা দেয়। হ্যাঁ, তাহলে 1,20,000 টাকা যদি তখন গোটা বেচত, এখন গোটা যদি কি, এখন যদি গোটা 3 লক্ষ টাকা বিক্রি করি তা লস, মানে খাওয়াইতে পারাইতে যে পরিমাণ খরচ হয়, ইয়া করতে যত গরুর খরচটা গেছে তাতে 7.5 লাখ একটা খরচ হয়ে আসছে। কারণ বকনাটা কেন বকনাটা আমি 1,20,000 টাকা কেন বিক্রি করবো, 6
ছয় মাসের বাচ্চায় গুড়ে 1,20,000 দাম হইতো। তাও বকনাটা 2 রুপি বিক্রি করে দিই। এই জন্য আপনি বকনা ছেড়ে দেন? না, আমি বকনা ছাড়বো, বকনা ছোয়ার টাইম নেই। আচ্ছা, কেন দুদিন বাড়তে যাবো ভাই, যে খাদ্য দাম। আচ্ছা, তারপরে আমরা দেখছি এপাশে আরেকটা গাভি দেখি। এই যে ওটা আগর বয়স। এটা আগর? এটা আগর দা হইলো। এদের কি পেটে বীজ দেওয়া আছে? হ্যাঁ, এটা 7 মাসের কমছে। 7 মাসের কমছে। এইটা কি জাতের? এটা এটা হলো শাইওয়াল ফ্রিজিয়ান মিস্ট আছে। আচ্ছা, এটা শাইওয়াল ফ্রিজিয়ান। হ্যাঁ, শাইওয়াল ফ্রিজিয়ান মিস্ট। এই গরুটার রেজাল্ট কম হবে। এটা রেজাল্ট কম? এটা রেজাল্ট ফিল কম হবে। এর ওর রেজাল্ট ভালো হবে, এর রেজাল্ট কম হবে। আমি ভাঙিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, ফিল আর ফিল অসুখ করা ফিল কম হবে। মানে দুধের রেজাল্ট যত কম, অসুখের রেজাল্টটা কম হবে, অসুখ করা কম হবে। আচ্ছা, এর দুধের রেজাল্ট বেশি হবে, অসুখ করা বেশি হবে। ওর দুধের রেজাল্ট বেশি হবে, অসুখ করা বেশি হবে। আচ্ছা, এটা কিন্তু আমি বলে দিলাম, আমার গুটা বিক্রি করতে পারার কোনো মানে নেই। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এটার ভিতরে দুধের রেজাল্টটা আপনার কম হবে, কিন্তু অসুখ করা হবে না। আচ্ছা, অসুখ বেরামটা এটা কেন অসুখ বেরামটা হবে না, সেই জিনিসটা আপনাকে আমি ভাঙিয়ে দিই এখন। হ্যাঁ বলেন। আচ্ছা, এইটার এটা চেহারা ছবি কেমন? এটা চেহারা ছবি কত সুন্দর আছে না? হুম, ফার্স্ট ক্লাস চেহারা ছবি আছে। হুম, আর এটা চেহারা ছবি ওইটার থেকে একটু অনেক অনেক দাম কম বেশি। হ্যাঁ, মনে করেন মাংস কম বেশি হলো আপনার 2 মণ কম বেশি আছে। হুম, এই দুইটার মধ্যে এই যে ওইটা 2 মণ মাংস বেশি আছে, এটা 2 মণ মাংস কম আছে। হ্যাঁ, জাতের গরুর মানে চেহারা হবে না, অজাতের গরুর চেহারা হবে। ওইটার অসুখ গরম হবে না, ওই 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 খাওয়া দাওয়া ডিস্টার্ব দিবে না, ও যা দিবেন তা খাবে, কিন্তু এটা ফিট খাওয়া দাওয়া কাইসেল করবে। এই নিয়ম, জাতের গরুর খাওয়া দাওয়া কাইসেল করে অসুখ গরম বেশি হয়, অজাতের গরু ডিস্টার্ব কম দিবে, দুধ কম দিবে। আচ্ছা, এটাই নিয়ম। হুম, কথা বুঝলেন? আর যারা গরু চিনে না, হুম, তারা কিন্তু এই গরুটা নিবে না। না, যারা ওই গরুটা নিবে, ওটা সুন্দর তো আছে বেশি। হ্যাঁ, কিন্তু 1,000 থেকে 20,000 বেশি দিবে ওইটা কিনবে, যারা চিনে না। যারা চিনে না, বেশিরভাগই চিনে না। না, ওই তো ওই 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 গরুটা নিবে, এটা আগর বয়সের গরু, কত সুন্দর গরু। হ্যাঁ, ফার্স্ট ক্লাস গরু, এই গরুটা কিনবি। হ্যাঁ, এটা চেহারা অনেক সুন্দর। এর কত সুন্দর দেখেন না, খালি গুদুম গদাম কি খালি। হ্যাঁ, কথা বুঝছেন? এই যে জাতর মধ্যে পুরো পার্থক্য বুঝতে পারবেন না। খুর সাদা দেখাবে, বুঝছেন, লেজ সাদা দেখাবে, জিবা সাদা দেখাবে, সবই তো আছে এর ভিতরে। আচ্ছা, কিন্তু তারপর এটা ওজা, মানে দুধের রেজাল্ট কম হবে। হুম, কারণ গরু স্বাস্থ্য গরু, টাইট গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ভালো জাতের গরু নিতে গেলে আপনাকে এই যে হাত পা গেলো মোটা মোটা হয়ে যাবে, এটা তো হাত পা গেলো মোটা মোটা। হুম, কথা বুঝলেন? হাত পা গেলো মোটা মোটা হয়ে যাবে, মানে ঠ্যাংটা খাটো হইতে হবে, ঠ্যাংটা ছোট হবে। হ্যাঁ, আর পিঠ জায়গা হয়ে যাবে ডবল বডি, মানে মানে চাওড়াটা বেশি নিতে হবে, এই চাওড়াটা বেশি নিতে হবে। আচ্ছা, তাহলে আপনি মনে করুন গরু ভালো গরু পাবেন। আচ্ছা, এবার আমরা যদি একটু প্রাইসটা সম্পর্কে আসি, প্রাইসটা বলার সাথে তো দর্শক গাইল দিবে আমাকে, না যারা নিবে তারা বুঝে নিবে। আচ্ছা, তাহলে প্রাইসটার কথা বলি, এটা দাম পড়বে আপনার 3,50,000 টাকা। এইটা? হ্যাঁ, 30-এর নিচে দুধ নাই। শুনছেন আপনারা? আচ্ছা, এই গরুটা যদি কেউ কোনো দর্শক যদি নাও নেয়, আমাকে গালাগালি দেওয়ার দরকার নাই, চুপচাপ থাকেন, আমার গরুটা যদি না বিক্রি হয়, আপনার ভিডিওতে বাচ্চা দিলে আমি আবার 30 লিটার দুধ আপনার ভিডিওতে শিখে দেখাই। আচ্ছা, কথা বুঝলাম? আচ্ছা, এটা গেল, এটা হলো দুধ যেটা আমি দেখছি। হুম, এইটার কিন্তু আমি দুধ দেখিনি, কোনদিন দুধ হয়নি। হ্যাঁ, মানে মানে আমার দেখা হয়নি, আমার যেটা মানে অভিজ্ঞতার কারণে আমি 20 কেজি দুধ এটা আপনি দেখাই দিতে পারবো বাচ্চা হলে। আচ্ছা, কিন্তু গ্যারান্টি দিচ্ছি না, 6-7 মাস যদি ঠিক থাকে, মানে আমার অভিজ্ঞতাতে আমি ওকে 20 কেজি দুধ, আমার ধারণা 20 কেজি দুধ হবে। আচ্ছা, কথা বুঝলেন? যেহেতু আমার মায়ের রেজাল্ট ভালো, 13 হবে। এর দাম পড়বে আপনার বর্তমান যদি এখন কেউ নেয় আপনার 3,00,000 টাকা। আচ্ছা, এটা গেল 2 নম্বর। এই যে এটা এইটা 3 নম্বর, এটা রেট পড়বে আপনার 1,65,000। এইটা? হ্যাঁ, এটা 2 জাত বয়স। হ্যাঁ, 1,65,000 হলে আমি গোটে ব্যস্ত হবে। এইটা? এইটা। হ্যাঁ, আর এটা 1,55,000। এইটা? হ্যাঁ, কিন্তু মানুষ এইটাই বেশি দাম দিয়ে নিবে ওইটার থেকে, যারা চিনে না তারা নিবে। আচ্ছা, পেছনে আমরা এটা আপনার সার বলে দিই, সার আছে, এটা ওইটা আমি তৈরি করতেছি, কেউ কারো যদি পছন্দ হয় তাহলে সে কিনবে, 1,25,000 হলে দিয়ে দিব। এটি 1,25,000 হলে দিব, এটা কি আগামী কুরবানির জন্য আপনি তৈরি করতেছেন? কুরবানি তৈরি করলে বীজ দিবে, বীজও দিই,
আচ্ছা এইটা দিয়ে বীজ দেন আচ্ছা বীজের জন্য এটাকে আপনি রাখছেন ভালো করতে বলা আর মাঝেদার খুব ভালো ছিল তো হ্যাঁ আর এটা লই আপনার এসে বীজের আচ্ছা আচ্ছা এই জন্য বীজের তো ভালো না গরুটা তো অনেক বড় হ্যাঁ অনেক বড় তো শুভ দর্শক হ্যাঁ আপনাকে গরুগুলা দেখাই দিলাম বুঝাই দিলাম দর্শক দেখে গরু সাইজ একই কম বেশি কত দামে পার্থক্য থাকে হুম এই যে এই গরুটার মধ্যে তো গরুই হয় একটা ভাই এর যে একটা বকনা গরু না এরকম বকনা তো বললাম তো ঢাকা শহরে ইংরেজি উন্নত জন্য এর 5 লক্ষ দাম তো এই বকনা হ্যাঁ এই বকনা একটা আর এই গরু তো এই এরকম তো দ্বিতীয় পিসকে বিলাতে পারবে না এরকম তো দ্বিতীয় পিসকে বিলাতে পারবে না এই গরুটা সবচেয়ে আসলে এই দুইটা গরু আসলে দেখতে মানে সবচেয়ে আকর্ষণীয় মানে আকর্ষণীয় যেমন জিনিস যেমন দাম আছে না ভালো জিনিসের দাম তো ভালো হবে আমি দেখাইছি 155 দেখাইছি হ্যাঁ দেখাইছি না হ্যাঁ তাই দর্শককে বুঝাই দিলাম আমি ভাঙে সব ঘটনাটা দর্শককে বুঝাই সুন্দর করে দিলাম দর্শকের মন চাই নেবেন দর্শকের মন না চাই কেউ নেবেন না বাচ্চা করলে আপনার হবে না বাচ্চা করলে আমি বিক্রি হবে না আমার খামারে দুধ দিয়ে কি করব मूल तो गाभी गोरु गोरुगुली तुहिन भाई देखें ना केन एइ जोन्नो अनेकेर आक्षेप आछे तो मूलत सेइ आक्षेपटाई मेटाते एइ भिडियोटी प्रस्तुत करलाम आर आपनादेरके जानानोर चेष्टा करलाम जे आसले आपनारा যে যে কিভাবে জাত দেখে গরুগুলি চিনবেন তুইন ভাইয়ের কাছে স্বল্প সময়ের মধ্যে তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।